পহলগামতে আছি প্রিন্স কটেজে তোমাদের একটু আগে দেখানো হয়েছে কিন্তু যেটা দুঃখের এবং আক্ষেপের বিষয় আজকে লোকাল সাইট সিন আমরা করব কিন্তু জিহার এখানে বৃষ্টি হচ্ছে তোমার দেখছো যে মেঘে পুরো পাহাড়টাই ঢেকে গেছে তো বৃষ্টি যা হচ্ছে হয়তো আরো বেশি বৃষ্টি হবে আমরা লোকাল সাইট সিন কিভাবে করব এখন অত্যন্ত দুশ্চিন্তায় আছি দুর্বিঘ্নতার মধ্যে রয়েছি দেখো বাড়ি বৃষ্টি পড়ছে আমরা রেডি হয়ে গেছি সাইট সিন এর জন্য যেতে পারছি না এখনো পর্যন্ত শুধুমাত্র বৃষ্টির জন্য তো আমরা যাই গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর দেখি কি কত দূর হয় চল তাহলে দিয়ে দাও ঠিক আছে অনেকেই নেমে গেছে আমরা বোধহয় একটু ডিলে করে ফেললাম চলো কমপ্লিট না হবে অভিষেক দা দিচ্ছে হ্যাঁ ঠান্ডায় আমরা জমে যাচ্ছি একদম জমে যাচ্ছি এদিকে চলছে সবার ব্রেকফাস্ট ও কেমন লাগছে খেতে পরটা কেমন লাগছে তন্ময় ও তন্ময়ের খুব ভালোবাসে এই জিনিস শিউলি রেডি আমিও রেডি হয়ে গেছি আমরা এখন বেরিয়ে পড়বো বৃষ্টি থামেনি কিন্তু আমরা সেই জন্য থামবো না আমরা বেরোচ্ছি বেরোবো লোকাল সাইট সিনে আমরা যাবো নজনের আমাদের একটা নতুন গ্রুপ হয়েছে আজকে তাদের সঙ্গে আমরা যাবো শিউলি এটা ধরো আমি তালাটা দিয়ে দিই এই যে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে পুলকদা ছাতায় করে সবাইকে এগিয়ে দিচ্ছে বেহালগাঁও সাইট সিন করতে দেখবো আলু ভ্যালি চন্দনবাড়ি আর বেতার ভ্যালি যা ওয়েদার বৃষ্টি পড়ছে বেশ ভালোই দেখা যাক ভাগ্যে কি আছে বৃষ্টির মজারে বই না বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যাচ্ছি হ্যাঁ হতে হবে এই যে পজিটিভ অলওয়েজ বি পজিটিভ লাইক ইউ টাইম হ্যাঁ এই যে আসুন হ্যাঁ এই যে আমরা গাড়িতে উঠে গেলাম সবাই এখন আমরা যাচ্ছি সাইট সিনের জন্য শিউলি এদিকে সামনে যারা আছো যারা সামনে যারা আছো একটু একটু এদিকে একটু এদিকে এক প্রকার হ্যাঁ আজকে না এলে যে কি মিস করতাম ঠিকই তাই
শিউলি উত্তেজিত স্বাভাবিক আমরা যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি পুরো ফুল ফুল ফর্মে একদম খেলছে দারুণ খেলছে বরফের মধ্যে এই খেলা দেখে আমরা উত্তেজিত একদম चलिए तू कित चलिए तू कित चलिए
जानदा है दिल ये तो जान दी है तू, तेरे बिना मैं ना रहूं मेरे बिना तू, किथे चलिए तू किथे चलिए तू किथे चलिए, जो तू रुस जानी है दिल ये टूट जानी है, तेरे संग संग रहा सारे, ओ माखन पोच पूरे तो मोरो पे माखन पोच, रुस जानी ये हम आ गए है कहाँ, फुल एनर्जेटिक हमरा नॉर्मल नाम आमी निच्छी छापेरे देखे नाम देखे देखे देखे, ये सब लोकल लोग हैं ना, चलो सबाई दाहा आगे अच्छे, हम कलकत्ता से, हाँ नाम बताइए कि आज आपने पहलगाम का दौरा किया है, पहलगाम में आज चंदनवाड़ी में है तो यहाँ पे बर्फबारी हो रही है, तो कितना एंजॉय कर रहे हैं आप? बहुत एंजॉय कर रहा है, हम कलकत्ता का बेलूर से आया हुआ हूँ, जो चीज के लिए आया था कि कश्मीर जो भूस्वर्ग है, हम लोग बंगाल में बोला जाता है कि कश्मीर भूस्वर्ग हो, यहाँ पे नहीं आने से किसी को पता नहीं चलेगा क्या चीज है, जो ये सारे साइड का जो नजारा है वो देख कर मन खुश हो गया, जो मैंने इतना अच्छा नजारा है, और चंदनबाड़ी का ये जो सीन है वो हमारा मुना इतना लाइव का मोमेंट हो गया था, बहुत सुंदर लगा, बहुत लस्टर लोगों में खुश हुआ है, सबको जिंदगी में एक बार कश्मीर जरूर आना चाहिए, कश्मीर आओ एंजॉय करो और कश्मीर को क्लीन रखो, कश्मीर को क्लीन रखो, कश्मीर बहुत सुंदर है, बहुत सुंदर। हमारा एखन बेता भैली दिखे ढुकछी, चले प्राय তো ফাইনালি আমরা বেতাব ভ্যালির ভিতরে এন্ট্রি নিলাম, এখন আমরা এখানে লিজার নদী রয়েছে, এই নদীর অপরূপ শোভা সৌন্দর্য এবং এর মিষ্টি ছন্দ তুলে বয়ে যাওয়া পুরো ব্যাপারটা আমরা লেন্স বন্দি করার চেষ্টা করব, এবং সেই ভাবনা নিয়েই সামনে এগোচ্ছি, অনেকে অলরেডি আগে এগিয়ে গেছে, তোমরা দেখো কি সুন্দর লাগছে, এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো নয়, সত্যি দেখে অনুভব করার মতো, অসাধারণ অসাধারণ অসাধারণ। ও দারুণ দারুণ, তোমরা দেখছো স্নোফল এখন অনেক অনেক বেড়ে গেছে, হয়তো সময় এগোবে আরো বাড়বে, চলি সাবধানে।
নদী যেটা একটা আলাদা সৌন্দর্য আছে আমরা সেই বিকাশ নদীর সামনে দাঁড়িয়ে এখন ঠান্ডা লাগছে দিন ছিল অপরটা লিখে দিয়েছি। আমরা এগোবো এখন সামনের দিকে। তোমরা দেখো এই বেতার ভ্যালির আরো অনেক কিছু দেখা বাকি আছে, সেগুলো আমরা এখন এক্সপ্লোর করব। তোমরা দেখতে থাকো সঙ্গে, আসো দেখো চলো। ধীরে ধীরে পা সাবধানে রাখতে হচ্ছে, এখন কোথাও কোথাও বরফ পড়ছে জমে যাচ্ছে এবং সেটা পা স্লিপ করছে। স্লিপারি আমি একবার ওখানে স্লিপ খেলাম, পড়ে যাইনি, জাস্ট মাই লাক। ঠিক আছে দেখতে থাকো, চলি চলে আসো সঙ্গে। তার মধ্যেও আমরা সবকিছু উপেক্ষা করে এনজয় করছি। তোমরা আশা করি এটা দেখে টকটা উপভোগ করার চেষ্টা করছো। এই যে আমাদের আরো অনেকে সামনে এগোচ্ছে, আসো ছাতা নিয়ে, ছাতা নিয়ে চলো, ছাতা নিয়ে চলো সময়। জয়েন জয়েন করো, জয়েন করো, তুই জয়েন করো, জানছো বাবু জিও এই মুহূর্তে হচ্ছে দেখো এই সাত না 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 আমি না আমি না আমি না আমি না আপনি আপনার একজন না 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 না
আচ্ছা নাচলে হবে আমাদের আর উদি সর্বনাশ এতো বিরাট জোশ এতো বিরাট জোশ এ এ পুরো কুরকুরি নাচ একদম জি কুরকুরি নাচ একদম সামনে এগোবো তো চল নাম রানা আশফাগান হ্যাঁ ये कॉफी बेटा वैली में हां बेटा वैली में আমরা বিদা বলে দিয়েছি আমরা এই কফি খাচ্ছি নাচানাচি করলাম হ্যাঁ নাচানাচির পরে একটু গা গরম হয়েছে বাকি হয়েছে পুরো বহু নাচা গা গরমের পরে এই বেটা ফেরের ভিতরে দাদা যে শপ আছে এখান দিয়ে আমরা কফি নিয়েছি খুব বিউটিফুল বানিয়েছে দাদা মানে আমাদের একের পর এক নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে এখানে এসে এত সুন্দর একটা কফি শপ তোমরা সবাই এত ভালো আমাদের জন্য সুন্দর গান শুনলাম দিদিকে আমরা নাচলাম আনন্দ করলাম আরো ভালো লাগলো বাড়ি দিলাম আনন্দ বাড়ি হ্যাঁ এখানে ভালো আছে তন্ময় ভিডিও করছিল আসলে নাচকে স্কিপ করতে আছে শিওলি কন্টিনিউয়াস ওকে বলছিল বাধ্য হয়ে আমি উত্তর দিয়ে প্রায় জোর করে ওকে নিয়ে আসি কতটা নিয়েছে সেটা আমি তুলো ছড়িয়ে দিয়েছে সে তুলো গুলো হয় উড়ে উড়ে পেঁচা তুলোর মতো আর সে তুলো গুলো আমাদের ভূমিকা করছে অসাধারণ কফি শপে যে ডান্স হলো সেই ডান্সে আমার বন্ধু আমার জীবনে অমৃত সিং কবে আসবে দারুন আমরা প্রচন্ড এনজয় করছি এখনো কফি পান করলাম তোমরা দেখো ছাতার উপরে কিভাবে বরফ পড়ছে দারুন 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 বেশি আগে যাবে না এটা হচ্ছে লিডার নদী এর কল কল আওয়াজ তোমরা আশা করি শুনতে পাচ্ছ তুঝে যাদ করেন তুঝে যাদ করেন
मजनून ते लैला यहाँ सोरे शुमार महाभारत में एक घंटा होना डेडिकेट कोची तो हमें शिल्पी बिकॉज़ ओराइ ना तेरे का घंटा गाई दे बस सामा तो ये हमरा उधर हो गया दिलों আমরা বেতাভালিতে দারুণ এনজয় করলাম এখন আমরা বেরোচ্ছি এখান থেকে খুব মজা হলো এবার গাড়িতে উঠব তারপর ভিউটা তোমরা আরেকবার দেখো বাইরের ভিউ এটা আমরা এখন বেরোচ্ছি গাড়িতে করে আমরা উঠব চলে যাব আমাদের হোটেলে পুরো গাড়ির কাছে বরফ জমে গেছে দেখো এবার আমরা ফিরেছি তো খেতে যেতে হবে আমাদের অবশ্যই আমরা খেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি খেতে যাচ্ছি দেখি যে বৃষ্টির দিনে কি খাবার আমাদের জন্য অপেক্ষা করছে অনেকটাই বেজে গেছে ঘড়িতে কিন্তু খিদেও পেয়েছে তন্ময় দেখো কি কুইক কুইক তন্ময় এখন তাড়া দিচ্ছে তাড়া দিলেই আমরা যেতে পারবো হ্যাঁ তোমরা দেখছো ডিমের অমলেট হচ্ছে ডিমের অমলেট কি প্রত্যেকের জন্য নাকি বাহ ডিমের অমলেট সঙ্গে গরম গরম বেগুনি এই যে ভাজা হচ্ছে আর খিচুড়ি খিচুড়িটা দেখাই এইদিকে দেখো পুরো একদম সুন্দর 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 এই যে এখানে লালমোহন বাবু এখানে সামলাতে না পেরে ওরফে হিমাংশু বাবু বেগুনি খাচ্ছেন আমাদেরও পর্যাপ্ত পরিমাণে খিদে পেয়েছে তাই আমি একটা বেগুনি উইথ পারমিশন নিয়ে নিলাম আমার মন হয়েছে খিচুড়ি সঙ্গে কামের নাবড়া তরকারি আমার মন হয়েছে খিচুড়ি হাত গরম করুন সঙ্গে কামের নাবড়া তরকারি আজকে আমাদের শাস্ত্রীয় শেষ দিনে লাঞ্চ করছি আজকে লাঞ্চে আছে খিচুড়ি আর ডিম ভাজা যা ঠান্ডা পড়েছে বেগুনি আছে চাল কোথায় ছিল ডাল আনতে কেটে ছিঁড়ে খাল কোথায় চাল কোথায় ছিল ডাল কালকে দিদি ঝিল্লি করেছি আমার মন হয়েছে খিচুড়ি সঙ্গে কামের লাবড়া তরকারি অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ ডিম ভাজা পেলাম দেখা যাক হ্যাঁ হ্যাঁ ওখানে দিন আমি নিজে প্রস্তুত সবাই চাটনি খাচ্ছি এখন শেষ মুহূর্তে আমরা কেমন লাগছে এখনো আসেনি আসছে
কেমন লাগছে বলো? ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি ইজ ফ্যান্টাস্টিক। আর এদিকে তো তোমরা দেখলে এইভাবেই আমাদের চন্দনবাড়ি ঘুরতে যাওয়া এবং তারপর ফিরে এসে খিচুড়ি খাওয়া পুরো ব্যাপারটা সুন্দরভাবে হলো। তো এই পুরো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।